হ্যালো, কেমন আছো সবাই? সো আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পরে আমি এবার ভিডিও করছি, আর তোমরা তো ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পারছো আছে কী টপিক নিয়ে ভিডিও হতে চলছে। ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড বিকজ ইটস ফাইনালি রাইট টাইম টু সে গুড বাই। অবশ্যই আজকের দিনটা মানে খুবই স্পেশাল, মানে আই এম আ গ্র্যাজুয়েট, সো আই উইল তো আজকে আমাদের কলেজে মার্কশিট দেবে। সো কালকেরই আমাদের নোটিশ আমি অনেক রাতে আমি দেখেছি, তো কোনো প্রিপারেশন ছিল না। আজকে একটা নতুন ড্রেসও আমি পরে নিলাম, দেখতেই পাচ্ছ তো কালারটা খুব প্রিয়, যেহেতু ইয়েলো আছে, ইয়েলো অফার আর কি। যাই হোক, পিঙ্ক কালার পরার ইচ্ছা ছিল, বাট পিঙ্ক কালার এখন ড্রেস আমি পাইনি, মানে পেয়েছিলাম আর ওনার ইচ্ছা করলো না যে থাক। আমি ভাবলাম যে গনু ভাইয়ের কালারটা আমি পরি, আর যেহেতু কালকে গণেশ চতুর্থী, কালকে গনু ভাইয়ের পুজোও আছে। তো যাই হোক, আর একটুখানি এনএসসিউতেও যাবো, মানে পিজি অ্যাডমিশনের ব্যাপারটা একটু জানতে যাব। আমার ইচ্ছা আছে ডিস্টেন্সেই পড়া, দেখা যাক কী হয়। তো চলো আর বেশি কথা বলবো না, এখন প্রায় 12টা বেজেই গেছে। সো চলো কলেজে গিয়ে আবার কথা হচ্ছে। শ্রেয়া মজুমদার, এটা আমি দেখেছিলাম। সো এখন কলেজে চলে এসেছি, তো আমি আর শ্রেয়া এখন স্টাফ রুমে এসেছি, তো আমাদের একটু কাজ আছে। সেই আমরা একই সময়ে, আমি আর শ্রেয়া অনেকদিন পর দেখা হলো, তাই পালিয়ে যাচ্ছে, মানে প্রথম থেকে তাই ছিল এখনো তাই আছে। প্রথম দিন আমরা যখন এসেছিলাম তখন ওই জায়গাটা সবাই মিট আপ করেছিলাম, শ্রেয়া ছিল না, ও তো দেখাও যাচ্ছে না, বাট আমরা অনেকেই ছিলাম আর কি, বাট আজকে কেউ নেই, শুধু আমি আর শ্রেয়া রয়েছি। তো তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে শ্রেয়া একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে একটা স্লিপ পেয়েছে, তো ওটা সবাইকেই করতে হবে আর কি। তো তাই জন্য ম্যাম ডেকেছিলেন, তো এই জন্য এখন জুনেরাও করছে, আমার তো হয়ে গেছে, আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রী, যেহেতু আমরা হয়ে গেলাম পাস আউট, তো এটা আমাদেরকে দেওয়া হচ্ছে আর কি। তো সেটা নিয়ে আমরা আবার আমাদের মার্কশিট নিতে নিচে আবার যাব। তো এটা হচ্ছে আমাদের স্টাফ রুমের এরিয়া, তো এখন আমি দাঁড়িয়ে আছি। পারমিশন লাগবে না, আমাদের পারমিশন লাগে না, এই যদি পারবি না কিন্তু ফাইনালি উই আর গ্র্যাজুয়েট। এই যে ভিক্টরি করো, এটা কিন্তু ভোটার ভিক্টরি না, এটা কিন্তু গ্র্যাজুয়েটের ভিক্টরি, ঠিক আছে? গ্র্যাজুয়েট ভিক্টরি হয়ে গেছে। শুধু আমরা মিস করবো কি ওই ইন্টারনাল টিউটোরিয়াল সেমিস্টার, এগুলো হয়তো মিস করবো। আর এতটা তিনটে বছর যে গেল, এই তিনটে বছর যে হেকটিক ডেই গেল, মানে আমাদের একটা হেকটিক জার্নি এত বছর আমরা করলাম, আবার অন্য এরপরে আর একটা হেকটিক হবে। আমার তো পার্টি যে গ্র্যাজুয়েট হওয়ার পরেও এত লেজি হয়ে গেছে, এখন কোনো কাজ করবে না, জলটা আনতে বলছে তাতেও আনতে যাবে না। হ্যাঁ, এটাও ভিডিও করছি, এটাও রেকর্ড থাকুক যে এই এরম অবস্থা, গ্র্যাজুয়েট হয় না, গ্র্যাজুয়েট হওয়ার পরে একদম লেজি হয়ে গেছে, জানি না কী করবে বাড়িতে বলছে। তা এখন আমি আর সে একটু ক্যান্টিনে জল নিতে এসেছি, যেহেতু আমাদের কাছে জলের বোতল নেই। আর এদিকে সে আন্টি একটু অসুস্থ ফিলও করছে, আর এখন আজকে গরম পড়েছে যা টেকা। আমার আর শ্রেয়ার কলেজের কাজ হয়ে গেছে, তো জুনিয়ারও বাড়ি চলে গেছে, ওর সাথে আর দেখাও হলো না, যাই হোক। তো এখন আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। তোর প্রবলেম সলভ হয়েছে? কি বলল? ও দিয়ে দিয়েছে, তুই করিস ইউপিআই? ভালো হয়েছে, আমি বাবা করি না, কোথা থেকে চলে যাবে সবকিছু আমার। মা আর আমি এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, তো আমাদের অটো আঙ্কেলও চলে এসেছেন, তো চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। দেখি সবাইকে, ঠিক আছে, বাই বাই। তিন বছরের হেকটিক জার্নি বলো আর সরফুল জার্নি বলো না কেন, তো সেটা আজকের সমাপ্ত হলো। তো মোটামুটি কলেজের কাজ তো এখানে হয়ে গেল, সো আবার দু বছর পরে এখানে সার্টিফিকেটের ব্যাপার আছে, সেটা তো পরের ব্যাপার। তো যাই হোক, সকালবেলা তোমাদের বলেছিলাম যে এনএসইউ অফিসে আসবো, এটা কিন্তু গোলপার্কে অবস্থিত, পুলিশ স্টেশনের একদম উপরের সেকেন্ড ফ্লোরে অফিসটা। তো চলো ভেতরে যাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আসলাম, এখন উপরে চলো সেকেন্ড ফ্লোরে, দেখা তো তাই আছে, সে উঠতে গিয়ে পুরো পাটাই ভেঙে যাচ্ছে মনে হয়, এই জন্য দেখা আছে সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
মৌচাক খোলা আছে না বন্ধ আছে আমাদের জন্য কি জানি। তো এনএসসি অফিসে তো কথা হলো, তো ওখান থেকে বললেন যে একটু ওয়েবসাইটটাকে ফলো করতে মাঝে মাঝে। তো নোটিশ মানে পিজির অ্যাডমিশন নোটিশটা ওই নভেম্বর নাগাদেই বেরোয়, তা একবার মানে ফলো করতে বলেছেন যে যখন তখন দিতে পারে তো একটা ফলো করো। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম মৌচাকে। মৌচাক তো বন্ধ, আমি যাই না, মৌচাক বন্ধ হয়ে গেছে কিনা। এর আগেবারও যখন পরীক্ষা দিয়ে যখন মৌচাকে যাওয়ার কথা ছিল, সেদিন ছিল বিপত্তানী পুজো, তার সেদিনও কিন্তু মৌচাক বন্ধই ছিল। তো যাই হোক, আচ্ছা ফ্রাইডে বন্ধ থাকতেও পারে। তো যাই হোক, তোমার বাড়িতে চলে এসেছি আর আমাদের বাড়িতে একটু কাজও হচ্ছে, তো সেই জন্য একটুখানি আমি ভিডিও করে ভাবছিলাম যে মৌচাক থেকে মিষ্টি কিনবো, কিন্তু সেটা তো আর হলো না। আগেবারও যখন গেছিলাম পরীক্ষা দিয়ে তখনও খোলা ছিল না, এবারেও তাই হলো। তো যাই হোক, মা তো আগে মৌচাকে মিষ্টি খেয়েছিলো, বলে খুবই ভালো ছিল। তো সবার মুখে মুখে খুব মৌচাকের মিষ্টি বিখ্যাত। তা যাই হোক, আর হলো না, আর কিছু করার নেই। তো আমি এখন ব্যালকনিতে এসেছি, তো আমাদের বললাম না তোমাদেরকে যে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, তো এখন রং হয়েছে দেখলাম, এই মোটামুটি কাজ টাজ হয়েছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। Thank you.